আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি হলো আমার অসংখ্য সালাম এবং অভিনন্দন। নিঃসন্দেহে অনেকেই অনেক ভালো আছেন, আবার অনেকে অনেক খারাপ আছেন। তো ভালো এবং মন্দ এই দুটিতেই আমাকে বাঁচতে হবে। বাঁচার তাগিদে আমাদেরকে অনেক কিছু করতে হবে, ইনকামের অনেক উৎস বের করতে হবে। তো বন্ধুরা, অনেক বন্ধুরাই আমাকে বলেছে ব্যবসার আরও কোনো নতুন কোনো আইডিয়া আছে, ইনকামের কোনো নতুন কোনো আইডিয়া আছে কিনা। আমি চেষ্টা করি বন্ধুরা সবসময় ভালো কিছু দেওয়ার জন্য। তো আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে অবসর সময়ে কীভাবে আমি পুকুরে, নালায়, ডোবায় বা নদীতে কীভাবে মুক্তা চাষ করতে পারি। অবসর সময়ে আপনি হয়তো চাকরি করছেন, হয়তো বিজনেস করছেন, হয়তো আপনি বসে আছেন করে, অথবা আপনি স্টুডেন্ট, পড়ালেখার ফাঁকেও যে আপনাকে আপনি যে অবসর সময়ে বা পড়ালেখার ফাঁকে ফাঁকে যে আপনি আপনার বাড়ির পাশে যে নালা বা ডোবা বা পুকুর বা আমরা যেটা বলি পাগার অথবা নদী, হ্যাঁ, খালে বিলে আপনি ইচ্ছা করলে মুক্তা চাষ করতে পারেন কৃত্রিমভাবে। আমি সেই আইডিয়াটি তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা, সবাই একটু মনোযোগের সহিত খেয়াল করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখা যায় কী কী করতে কী কী প্রয়োজন হয় মুক্তা চাষ করতে। প্রথমেই আমি আপনাকে বলবো আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। যেমন আপনার প্রত্যেক যুব উন্নয়ন কর্মসংস্থান, বাংলাদেশ সরকারের অধীনে যুব উন্নয়ন কর্মসংস্থান প্রত্যেক থানায় প্রত্যেক ডিস্ট্রিক্টে অফিস আছে। আপনি ওইখানে গিয়ে এক মাস, দুই মাস বা তিন মাসের একটা কোর্স কমপ্লিট করবেন। শুধু মুক্তা চাষ না, পাশাপাশি অনেকগুলি আপনার ব্যবসার সুযোগ করে দিবে, অনেক ব্যবসার আইডিয়া দিবে, অনেক ব্যবসার জন্য আপনাকে শিখিয়ে দিবে। আপনি মুক্তা চাষটা তার মধ্যে বলবেন, আমি মুক্তা চাষ করতে চাই। তো ওনারা আপনাকে ট্রেনিং করিয়ে মুক্তার সমস্ত কিছু শিখিয়ে দিবেন। আমাকে হয়তো আপনাকে প্রশ্ন করবেন, ভাইয়া বা স্যার বা আমরা কীভাবে শুরু করতে পারি। আমি প্রথমে বলি আপনি আপনার থানায় অথবা জেলায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মকেন্দ্র আছে অথবা মুক্তা চাষ মুক্তা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, আপনি ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলে আপনাকে সমস্ত কিছু বলে দিবে। অনেক বন্ধুরা সেই কাজটি করতেছে, অনেকেই করতেছে। আমি অনেকদিন চেষ্টা করছি যে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। আপনি সেই কাজটি করবেন, আপনি পড়ালেখা করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, অথবা আপনি কি যদি মেয়ে হন গৃহিণী, কোনো সমস্যা নেই, আপনি ওই কাজটি করতে পারেন। শুধুমাত্র লাগবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ দেওয়ার পরে আপনার কী কী প্রয়োজন, প্রশিক্ষণ দেওয়া শেষ হয়ে গেলো, এরপর আপনি নির্বাচন করবেন আপনার বাড়ির পাশে কোনো পুকুর আছে কি না, নালা আছে কি না, ডুবা আছে কি না, আমরা যেটা গ্রামে বলি পাগার আছে কি না, নদী আছে কি না, খাল আছে কি না, বিল আছে কি না, তার মধ্যে নির্বাচন করবেন। অথবা আপনি যদি তাও না পারেন, আপনার বাড়ির পাশে আপনার আঙ্গিনার পাশে একটা চৌবাচ্চা নির্মাণ করতে পারেন, মাটি গর্ত করে আপনি পরীক্ষামূলকভাবে কিছু ঝিনুক, হ্যাঁ, কিছু ঝিনুক নদী থেকে তুলে এনে আপনি পরীক্ষামূলকভাবে করতে পারেন। তবে অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে। তার মানে আবার লাগবে কি, নদী, নালা, ডোবা, খাল, বিল, পুকুর, হ্যাঁ, পাগার অথবা চৌবাচ্চা অথবা অ্যাকোরিয়াম, আপনি এর মধ্যে মুক্তা চাষ করতে পারেন। অনেক লাভ অল্প সময়ের মধ্যে, আপনি যদি স্কোর করে অল্প সময়ের মধ্যে মাসে 50,000, 60,000, 70,000, 60,000 ইনকাম করা কোনো ব্যাপার না, যদি একটু বুদ্ধি প্রয়োগ করেন। হয়তো অনেক বন্ধুরাই বলবেন এত সস্তা, হ্যাঁ, পৃথিবীতে দেখবেন আজকে রাস্তায় যখন আপনি বের হবেন, ধরলাম আপনার গ্রামের পাশে আপনি হাঁটতেছেন, হতে পারে আপনি শহরে অথবা গ্রামে, যদি শহরে কথা একবার চিন্তা করেন, ডানে বামে কী পরিমাণ ছয়তলা, সাততলা, আটতলা, দশতলা বিল্ডিং, আপনার কি কখনো একবার মনে পড়ে না যে এই বিল্ডিংটা কে বা কারা করেছে, এত বিল্ডিং অথচ আমার নেই, একটি ভার চিন্তা করে দেখেন অত বাবার নেই, কেন আপনার বাবার নেই, কেন আপনার নেই, কেন? হয়তো অনেকেরই আছে, আলহামদুলিল্লাহ অনেক আছে। আমার কথা কেউ কষ্ট পাবেন না, আমি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যে হয়তো আপনার নেই। এই যে আমরা যদি মুক্তা চাষ করে প্রথমে হয়তো প্রথম এক মাস, দুই মাস, তিন মাস ট্রেনিং কমপ্লিট করার পর প্রথম বর্ষটা হয়তো আপনাকে বুঝতে বুঝতে সময় যাবে, কারণ হঠাৎ করেই আপনি গাড়িতে বসে স্টিয়ারিং ধরলে তো গাড়ি যাবে না, গাড়ির অ্যাক্সিডেন্ট করবে, আপনি রাস্তায় বেরোতে পারবেন না। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আগে শিখবো, বুঝবো, জানবো। যেমন ভালো প্লেয়ার হতে গেলে আপনার প্র্যাকটিস করতে হবে, আপনি ভালো একজন ব্যবসায়ী হতে হলে, ভালো আপনি কোনো আইডিয়া ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করে সেটা আস্তে আস্তে শিখতে হবে। হাঁটিতে শিখে না কেউ, না খেয়ে আসার, ঠিক তেমনি আপনাকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য থেকে উঠে আসতে হবে বন্ধুরা। তো যাই হোক, আমরা কী লাগলো হয়ে গেল, হওয়ার পরে আপনি এখন কী করবেন? দেখেন একজন কৃষক চমৎকারভাবে মুক্তা চাষ করতেছে, আমরা দেখতেছি, দেখছেন কত চমৎকারভাবে একজন কৃষক তার পুকুরের ভিতরে সে
হ্যাঁ মুক্ত চাষ করতেছে, দেখেন সারি সারি কী সব চমৎকারভাবে করতেছে। আমরা একটু খেয়াল করলাম যে দেখলাম যে ওই কৃষক বা ওই ছাত্র বা ওই যে কেউ করতে পারে, একজন ব্যবসায়ী, সে সকালে অথবা বিকেলে চাকরি পাশাপাশি করতে পারে, কোনো সমস্যা নাই। আমরা দেখতেছি দেখছি কত চমৎকার। তো এই যে মুক্ত চাষ হচ্ছে এখন, যে মুক্তাটা চাষ হচ্ছে, আমরা আগে জানতাম প্রাকৃতিকভাবে, কিন্তু এখন কৃত্রিমভাবে কৃত্রিমভাবে চাষ হচ্ছে মুক্তার। আপনি করবেন যে আমি মুক্তা চাষ করলাম, বিক্রি করবো কোথায়? আপনি বিক্রি করার টেনশন করবেন না, টেনশন করবেন না, বিক্রি করার টেনশন করো। আমি বলবো, লাস্টে বলবো যে আমি আপনাকে কিছু জিনিস দেখাই দিব যে লাস্টে যে আসলে মুক্তা কোথায় চাষ করবেন, কী করে। আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমি যে দেখতাম একজন ভদ্রলোক বা একজন মানুষ, সে কীভাবে মুক্তা চাষ করতেছে, সচিত্র প্রমাণ আপনি দেখলেন। দেখার পরে কোথায় বিক্রি করব, কী কী ধরনের মুক্তা হবে, কোন মুক্তার দাম কেমন। মুক্তা এখানে বিভিন্ন ধরনের মুক্তা হয়, একটা হচ্ছে ডিজাইন মুক্তা, একটা রাইস প্লাস মুক্তা। ডিজাইন মুক্তা হচ্ছে কি, বিভিন্ন ডিজাইনের, আপনি যখন একটা ঝিনুককে আপনি যখন কাটিং করে সিস্টেম করে কৃত্রিমভাবে তাকে প্রজনন ঘটানোর জন্য যেভাবে করতে চাবেন, যে ডিজাইনে আপনি দিতে চাচ্ছেন সেই ডিজাইনে কিন্তু মুক্তা। দেখেন একজন ব্যক্তি, একজন কৃষক বা একজন মুক্তা খামারি কীভাবে মুক্তাগুলো ডিজাইন করছে, তার মানে হচ্ছে কি, উনি ডিজাইন করে মুক্তা ঢোকাচ্ছে। ঢোকানোর পরে দেখেন এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস, ছয় মাস, সাত মাস, আট মাস, এক বছর, দুই বছর পরে মুক্তার ডিজাইনগুলো চমৎকার। হ্যাঁ, আপনি কি শুরুতেই পাবেন না, আমি কিন্তু আবারও বলতেছি আপনার কাজের ফাঁকে, ব্যবসার ফাঁকে, অবসর সময়ে আপনি সেই কাজটি করতে পারেন। তার মানে দেখলেন কীভাবে ডিজাইন করছে, তারপরে খুলে দেখাচ্ছে, দেখছেন কত চমৎকার। আমরা যদি একটু বুদ্ধি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা এই কাজটি করতে পারি। এই জন্য কেন কি, আপনার কোনো অনেক পুঁজি লাগবে না। আপনি নদী থেকে কোথায় থেকে ঝিনুক সংগ্রহ করবেন, ঝিনুক সংগ্রহ করবেন হচ্ছে আপনি নদী থেকে, নদী থেকে আপনি দেখেন নদীতে প্রচুর পরিমাণ ঝিনুক পাওয়া যায়। এখন আপনি বলেন আমার তো এলাকায় নদী নাই, যেখান থেকে ঝিনুক চাষ হয় সেখান থেকে ঝিনুক সংগ্রহ করবেন অল্প টাকা দিয়ে। আপনি নদীর কোনো নদীতে চলে যান, যদি আপনার ইচ্ছা থাকে, হ্যাঁ প্রথমবার দু একবার একটু কষ্ট মনে হবে, আরে বাবার যার জন্য প্রযোজ্য সেই করবে, আর যার জন্য প্রযোজ্য সে করবে না। যার নদীর পাশে, একটা কথা মাথায় রাখেন, যার নদীর পাশে নদী আছে বা একটু দূরে নদী আছে, নদী থেকে আপনি সংগ্রহ করুন ঝিনুক। সংগ্রহ দেখেন আপনি ওরা চাষ করতেছে, তাহলে কি আপনি ইচ্ছা করলে এখান থেকে কী পরিমাণ ঝিনুক আপনি সংগ্রহ করতে হবে, এবং একটা ঝিনুক থেকে কী পরিমাণ মুক্তা দিতে পারে, একটা ঝিনুক থেকে আপনি যতগুলো ডিজাইনের আপনি সিস্টেম করে দিবেন ততটুকু মুক্ত আপনি সংগ্রহ করবেন। হয়তো কোনো কোনো মুখ ঝিনুকে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত, পাঁচটা পর্যন্ত পাওয়া যেতে পারে। তারপরে আমরা বিভিন্ন ডিজাইনের মুক্ত পেতে পারি। ঝিনুক সংগ্রহ করার জন্য একটু কষ্ট করতে হবে, হয়তো আপনি কাউকে বলতে পারেন যে প্রতি ঝিনুকে আমি আপনাকে এক টাকা বা দুই টাকা দিব, আপনি আমাকে এক হাজার ঝিনুক এনে দেন। দেখবেন অনেকেই এক হাজার ঝিনুক এনে আপনার এক হাজার টাকা নিয়ে যাবে বা দুই হাজার টাকা নিয়ে যাবে, সেটা ফেলতে আমি দুই হাজার টাকা বিনিয়োগ, মানে তার মানে বিনিয়োগ দুই হাজার টাকা। সেই ঝিনুকগুলো দেখেন কত সুন্দর করে আপনি করতেছেন, কীভাবে রাখা হচ্ছে, কোনো কী খরচ আছে শুধুমাত্র ঝিনুক সংগ্রহ করার পর থেকে সিস্টেম ক্রিয়েট করতে থাকে, যতক্ষণ পর্যন্ত আপনি যে ডিজাইনের মুক্ত রাখছেন সেই ডিজাইনটা অ্যাপ্লাই করা পর্যন্ত আপনার হয়তো বা কিছু খরচ হতে পারে, পারিশ্রমিক পরিশ্রম হতে পারে। আপনি যখন প্রশিক্ষণটা নেবেন ওই প্রশিক্ষণের মাধ্যমে থেকে কিন্তু আপনাকে সব শিখিয়ে দেওয়া হবে, মানে আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না, ওরিড হবেন না। কোথায় বিক্রি করতে পারি, আপনি দেখবেন আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট পর্যায়ে দেখুন অনেক যারা স্বর্ণকার আছে তারা মুক্তা খুঁজে, অনেকেই মুক্তা দিয়ে অনেক মুক্তার অনেক ভালো ভালো জেনে, কোনো কোনো মুক্তার দাম কত বিক্রি করো, কোনো মুক্তার দাম 200 টাকা, কোনো মুক্তার দাম 300 টাকা, কোনো মুক্তার দাম 500 টাকা, আর কোনো কোনো ডিজাইনের মুক্তা 1200 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তো আপনি যখন পাইকারি বিক্রি করবেন তখন তো অবশ্যই কমে বিক্রি করতে হবে, কারণ আপনি টাকা থেকে, আমরা যেহেতু টাকা বাংলাদেশের কথা বলতেছি, যারা দেশের বাইরে থাকেন তারা তো ওনার বিভিন্ন এলাকাতে আপনি বিক্রি করতে পারবেন। এখন আজকে প্রযুক্তির উন্নয়ন, আজকে সোশ্যাল মিডিয়ার উন্নয়ন, আজকে আপনি যে কোনো ফেসবুক, ইউটিউব, টুইটার আপনি বললেই হবে যে আমার কাছে চমৎকার ছোটো মুক্তা আছে, অনেকে গিয়ে আপনাকে বলবে হ্যাঁ দাম দিয়ে সরে নিয়ে আসবে, ভয়ের কিছু নাই। তার মুক্তা চাষ করা থেকে বিক্রি করা পর্যন্ত আপনি একটু হিসাব করে দেখবেন যে আমি একটা জিনিস থেকে যদি দলাম দুইটি মুক্তা যদি পাই, আমি যদি 1000 ঝিনুক যদি আমি দেই আমার ডুবাতে বা পুকুরে, 1000 থেকে 2টি করে মুক্তা আসলে কত হচ্ছে 2000, একটা মুক্তার দাম যদি হয় কথার কথা 300 টাকা, 2000 দ্বারা 300 টাকা হয় 60,000 টাকা। আপনি একটু ভেবে দেখেন, আর যখন আপনি বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে করবেন তখন আপনার কী পরিমাণ আসবে, একটু মাথায় রাখেন বুদ্ধি করে বন্ধুরা। তো আমরা যদি প্রত্যেকে একটু চিন্তা করি, একটু হিসাব করি, আমি আইডিয়া শেয়ার করছি,
আইডিয়া শেয়ার করছি বন্ধুরা, আমাদের চ্যানেলের কৃষিবিদ। হ্যাঁ, আমি যে সারাক্ষণ আমাদের দেখানো হচ্ছে যে তা আমি চিন্তা করি, যদি একটু চিন্তা করি, হ্যাঁ শায়েক সিরাজ, আমি কথাটা ভুলে গিয়েছিলাম, শায়েক সিরাজ চ্যানেল আছে, শায়েক সিরাজ দেখেন, উনি চিন্তা করে দেখেন, উনি মুক্তা চাষের, আমি একটা লিঙ্কও দিয়ে দিব আপনাকে কীভাবে আপনি মুক্তা চাষ করবেন। তো বন্ধুরা, আমরা যদি প্রত্যেকেই একটু চিন্তা করি সঠিক এবং সুন্দরভাবে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই কাজগুলি করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনি আপনার কাজের পাশে, আপনি আপনার ছেলেকে দিয়ে, আপনি নিজে অথবা আপনার ছেলেকে দিয়ে আপনি এই কাজটি করিয়ে আপনি ভালো টাকা আর্ন করতে পারেন, যেখানে কোনো রিস্ক নাই, ভয় নাই, টেনশন নাই। তো আপনার এই কাজটি করবেন, যদি সময় পান পরীক্ষামূলকও করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জীবনকে সুন্দর করুন, তার উপর নির্ভরশীল হয়েন না। সবাই ভালো থাকেন, আবারও দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।